আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। তাছাড়া আরেকটি চ্যানেল বিবিটিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কজন আছে? আমার ফ্যামিলিতে 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে? তো আপনার হাজবেন্ড কি করে? আর আব্বা মারা গেছে আজকে 10 বছর। 10 বছর? আচ্ছা আপা, তো আপনার হাজবেন্ড যখন মারা গেল, তারপরে এই সংসারটা কিভাবে চালান? মানুষজন ওর বাবে থাকতে আমার একটা গরু আছিল জি, এরপর ওর বাবে মারা যাওয়ার পর আমার এই গরু ডোমরিয়া গেছিল। মরিয়া যাওয়ার পর আমি মানুষজন এই বিলি বিলে কোনো রকম ওই যে কলাম না ইয়া হইয়া থাকি। পরে একজন আমার বুদ্ধি দিল যে এভাবে থাকলে তো সংসার চলবে না। লাস্টে আমি আবার এই সমিতিতে কিস্তি মিস্তি লই একটা গরু কিনা আবার মানুষজন এই চলতে আসি। আর আজ পর্যন্ত আল্লাহ দিলে এই গরু দিয়ে কিভাবে শুরু করলেন আমাদের যদি সেই গল্পটা একটু বলতে? আমি প্রথমে 14,000 টাকা কিনছিলাম। 14,000 টাকা দিয়ে একটি বাছুর কিনেছিলাম। হ্যাঁ, এই বাছুর দেওয়ার পরে ডাঙ্গর করে বেচছিলাম 90,000 টাকা। 14,000 টাকার বাছুর ডাঙ্গর করে 90,000 টাকা বিক্রি করেছিল? হ্যাঁ, বিক্রি করার পরে 90,000 টাকার লগে আরো কিছু দিয়ে 1,00,000 টাকা দেটা গাই আনছি। এটা গাই আনছি? হ্যাঁ, এই গাই দুধ বেচা একটা কিস্তি করছিল মনে জানি এই সমিতি চালাই, তো এর পরে আবার আর একটা গাই আনছি লোন লিয়া। এভাবে দুধ বেচছি আর মনে জানি সমিতি চালাইছি, এভাবে দুধ বেচছি সমিতি চালাইছি, সংসারও চলছে। তারপরে মানুষ যেন নালা দিলে মাইসায় 10টা গরু। এখন আপনার সব মিলে কতগুলো গরু? 10টা 10টা। এর মধ্যে গাবি কয়টা আর ইয়া বাচ্চা কয়টা? 6টা গাবি। 6টা গাবি? আর বাচ্চাগুলো কি এই এই বয়সী নাকি? জি। আর বাকি বাচ্চাগুলো কি করছেন, বিক্রি করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, ডাঙ্গর হইলে বিক্রি করে দিই কোরবানি। কোরবানির সময় বিক্রি করেন আপনি? জি। কোরবানিতে তো ষাঁড়গুলো বিক্রি করেন, আর মহিলা যেগুলো হয়? মহিলা বিক্রি করি। ওই একই সময় বিক্রি করেন? হ্যাঁ। কেন, আপনার খামারির কাছে বিক্রি করলে আরো লাভ হয় তো? না, লাভ হয় যে সময় জেনে পারি ওখানে বিক্রি করি, জেনে লাভ পাই ওখানে করি। ওখানে বিক্রি করি? আচ্ছা, তো আপনি যে এটা কি বাছুর? এটা ক্রোস। এটা ক্রোস জাতের নাকি? জি। এটা কি, পুরুষ না মহিলা? মহিলা। আপনার 60-70 গাই বীজ আছে। 60 থেকে 70? হুম। যেহেতু এগুলো ক্রোস জাতের, এগুলো এই বয়সে 60 থেকে 70 করে বিক্রি করে বকনা বাছুর। আচ্ছা, তো আপনি যে কোন কোন জাতের গাবি আছে? আপনার কোরস, জার্সি, এগুলো আমরা পালি, আমরা আবার ওই যে অস্ট্রেলিয়ার গাই পালি না। তো আপনার এই জায়গায় গাইগুলো 6টা গাই যে কত লিটার করে দুধ দেয় আমাদের একটু বলতেন যদি? আমার মনে হয় 3টা দুয়ে 3টাতে 30 কেজি দুধ হয় 2 বেলা। মানে গড়ে 10 কেজি করে দুধ হচ্ছে এক একটা গাবির। প্রতিদিন খাবার খরচটা কিরকম পড়ে আমাদের যদি একটু বলতেন? 400। তো কি কি খাবার দেন এগুলোকে? এগুলারে 2 বেলা ভুসি কুড়া যাও, আর মানুষজন যে কোনো আমরা তরকারি খাই, সব তরকারি এগুলারে খাবে। কপি, গাজর, কুমড়া, আপনার মিষ্টি আলু, গোল আলু সবে খাবে এগুলারে। কাডলের খন্দ কাডল। আচ্ছা, আমরা যে দেখতেছি বাঁধাকপিগুলা, বাঁধাকপির পাতা, এগুলা ঢাকা শহর আপনি কোথায় পেলেন? এগুলা আমরা রায়বাজারতে যাই আনি আরো দেখতে। এই রায়বাজার আরো যেহেতু আছে, এগুলা কি কিনে আনতে হয় না এমনি? হ্যাঁ, এগুলা আমরা নিজেরে ভাঙ্গা টেঙ্গা আনি। ভাঙ্গা টেঙ্গা আনেন, তাহলে খরচটা অনেকটা কম পড়ে নাকি? জি। তো আপনার এই খাবারের গাবিগুলো তো মনে করেন দুধটা অতিরিক্ত ভালো হয়, যেহেতু এরকম ন্যাচারাল খাবার বেশি দিতে পারতেছেন। হ্যাঁ, এই এই আলমালা দিলে মানে জনন কবির খন্দে দুধের বাড়তি দুধ। এই খামারটাও তো খরচ তেমন হয় নাই মনে? না, একটু কমে আছে। এটা খরচটা অনেক কম আছে। তো খামার যদি কেউ করতে চায়, তা সবচেয়ে বেশি দরকার কি আপনার মনে হয়? বেশি দরকার মানুষজন আসতে দিলে, মানুষ আসতে করণেই ভালো। এই যে আমরা মানুষজন 14,000 টাকা তখন ভালো দিই, ভালো ব্যবসায়ী করতেছি। অনেকে তো বেশি টাকা দিয়ে ব্যবসা করে ধরা খায় বইয়ে থাকে, করতে পারে না, করতে পারে না। আর আমরা তো মানুষজন ছোটতে আস্তে আস্তে বড় হইতে আসি। ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়াটাই বেটার। আচ্ছা, অনেকে তো আবার বড় করে শুরু করলে সফল হচ্ছে, তারা মানুষজন এই যে আস্তে ধীরে জানে, যায় না দোষখানে শিখছে, আমি 3 দিন দিয়েছিলাম। 3 দিন ট্রেনিং দিয়েছিলেন?
তো এই তিন দিন ট্রেনিং এ কি শিখলেন আমাদের যদি একটু বলতেন? এই তিন দিনের ট্রেনিং এ কিভাবে গরু গোসল করাইতে হয়, কিভাবে খাওয়াইতে হয়, কি অসুখ হইলে কোন ডাক্তার দেওয়াইতে হয়, এরপরে কি খাওয়াইলে গরু ভালো থাকে, কোন জায়গায় কোন পরিবেশে গরু ভালো থাকে, এগুলা শিখাইলো। এরপরে কিভাবে পালতে হয় এগুলা শিখাইলো। তো কিভাবে পালতে হয় আমাদের একটু বলেন। এই যে আপনারা বললাম না, আমরা তো মানুষজন গরু পালি 14 বছর ধরে, আর আমরা ট্রেনিং দিচ্ছি আজকা 4-5 মাস ধরে। আমরা তো নিজের অভিজ্ঞতা টেনে পালতে আছি আর করতে আছি। এখন তো ট্রেনিং হওয়াতে আরো অনেকটা ভালো হয়েছে। আগে অনেক রোগের নাম জানতেন না, কিন্তু চিকিৎসা নিজেরা করতে পারতেন, কিন্তু এখন নাম জানেন না। মানুষজন হন কি চলে, এই যে এদিন গরুর একটা পেট হইলো, ডাক্তারের ফোন দিছি, ডাক্তার আইছে, ডাক্তারের ওষুধে ধরে নেয়, তারপর আমরা এই যে 7-Up খাওয়াইছিলাম, তারপর আবার অন্য গাছ জাতীয় ওষুধ খাওয়াই, আল্লাহর রহমতে ভালো করেছে। আচ্ছা, ডাক্তারের ওষুধ ধরে নেয়, আপনারা প্রাকৃতিক চিকিৎসা যেটা আগের পদ্ধতিতে সেটা করার পরে কাজ হয়েছে, আল্লাহ দিলে ভালো হয়েছে। আচ্ছা, ডাক্তার দেখায় কি আমাদের দেশি ওষুধ খাওয়াইছিলেন না বিদেশি ওষুধ খাওয়াই? না, ডাক্তার দেবে, ডাক্তার ওই যে দেশি না বিদেশি কয় প্যাকেটের ওগুলা দিছে, খাওয়াইলাম, আল্লাহ দিলে দেই গরুর কিছু হয় না। তারপর আমি এই 7-Up খাওয়াইছি, আদা দিয়া, সেচা, পাম দিয়া একসাথে করে গরুরা খাওয়াইছি, খাওয়ানোর পর আল্লাহ দিলে পেট ফুলাটা কমছে। কিন্তু আপনি এটা না করে যে ডাক্তার ওষুধ দিছে, এটা তো রিয়াকশন হইতে একটু সময় লাগে। ওটা সময় করে ওই যে আজকে একজনের একটা মারা গেছে, এটা সাও যা নিজেও চিকিৎসা চালাইছি, ডাক্তারের ডোজ চালাইছি। আচ্ছা, এখন কোনটা কাজ করছে এটা তো আপনি বলতে পারবেন না সঠিক ভাবে, নাকি দেখা যাচ্ছে ডাক্তারটাই কাজ করছে, আপনারটাও কাজ করছে, এটা হইতে পারে, এটা আল্লাহই জানে, এটা আল্লাহই জানে। তো আচ্ছা, এই যে আমরা যে নিচে ম্যাটগুলো দেখতেছি, আপনার এই নিচে ফ্লোরটা পাকা করে নেই কেন? নিচে ফ্লোরটা পাকা করে নেই, এই জায়গায় মনে হয় যেন অনেক গভীর, তো কয়দিন পর রাবি সালাই গাইরা যায়, কয়দিন পর রাবি সালাই গাইরা যায়, এলাকা পাকা একবার করতে লইছিলাম, এই সারিটারি পাকা করে বয়সী এডি ডাইবা গেছে, এলাকার পাকা করে নেই, এই সারি বয়া মানুষজন ফুমলাইসা লইছি, ওই কয়দিন পর রাবি সালাই, রাবি সালাই আবার ফুমলাইসা দি, এভাবে পাল্টা আছে। এডি ডেলি আমি সকালে গোসল করি, ডেলি সকালে গোসল করি, সকালে গোসল করাই, তারপরে দুধ দই, তারপরে দুধ দই। আর এই শীতের সময়, শীতের সময় ও মাথা ভিজাই না, পুরো শরীর ডাক্তারের পরামর্শ ছাড়া তখন কি এই ভ্যাকসিন বক্সিন দিয়ে রাখতেন নাকি? না, ও সময় আমরা কিছু দিতাম না, ওই সময় আমরা মনোজন নিমনি পালতাম, এমনি পালতেন জি। তারপরে কি কোনো সমস্যা হতো আপনাদের? না, তারপরও আল্লাহ দিলে আমার কোনোদিন সমস্যা হয়নি, সমস্যা হয়নি। যে পায়ে খুরা রোগ যখন হয় তখন কিভাবে কি করেন? ওই সময় মনে হয় যে ইয়া করি, ওই যে পটাশের গুড়ি আছে না, পটাশের গুড়ি দিয়ে গরম পানি করে পা ধোয়া, তারপরে হুটকারি দিই, এরপরে ফিটকারি, হ্যাঁ, ওইটা দিলে মনে হয় যেন আল্লাহ দিলে হুকাই। আচ্ছা, এটা কয়দিন পর পরে দেন? ওটা ডেলি ডেলি দেন, যে কয়দিন ভালো না হয়, এই কয়দিনে আমরা ধুইয়া মনোজন ডেলি দিতে থাকি, ডেলি একবার করে দেন নাকি? ডেলি একবার। খামারটা যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এটা কিভাবে করেন? এটা আমি নিজে মনোজন ইয়া দিয়া, গরু ঘরে পানি দিয়া, একবারে যে সকালে গরু টরু গোসল করাই, পানি মনোজন ড্যারাম বইরা ধুইয়া দিয়ে ওই ড্যারামের পানি দিয়ে ধোয়াই। গোবর যেগুলো হয় সেগুলো কতক্ষণ পর পর পরিষ্কার করেন? এগুলো গোবর মনে হয় যেন কতক্ষণ পর হইলে, এগুলো এখানে রাই পরে আমরা অনেকে বিক্রি করি 50-40 টাকা বস্তা। গোবর বিক্রি করেন 50-40 টাকা বস্তা? তো ঢাকায় এই একটা সুবিধা আছে, গ্রামের লোকজন তো এই সুবিধাটা পায় না, ঠিক আছে, আপনারা এই সুবিধা আপনারা পাচ্ছেন। আচ্ছা, তো আপা, এই যে ভালো গাভী যারা নতুন কিনতে যাচ্ছে, চিনবে কিভাবে যে এই গাভীটা ভালো হবে? আর যারা পালে হ্যাঁ ঘরে লইয়া যায়, হেরা তো আর মনে যেন অভিজ্ঞতা নাই, জানে না, তো যারা পালে হ্যাঁ ঘরে লইয়া যায়। সবচেয়ে আপনার দুধ ভালো হয় যে গরুর চামড়া মনে যেন পাতলা থাকে, যেরকম দেখেন আপনি এই যে গরুটা দিয়ে দেখেন, গরুটার চামড়া পাতলা থাকে আর মনে হয় যেন এরকম হাড্ডি বেরিয়ে না থাকে, ওই গরুটার দুধ ভালো হয়। হাড্ডি বেরিয়ে না থাকলে দুধটা ভালো হয়? দুধটা ভালো হয়। আর যে গরু মনে হয় যেন বেশি স্বাস্থ্য থাকে, চামড়া মোটা থাকে, ওই গরুর দুধ কম। এটা হলো একমাত্র চিনার উপায় নাকি? জি। তারপরে আর কি আছে, আর কি কি দেখেন? তারপর আমরা আবার ওলানের ভিতরে ঢুইকা যায় দেই, কিভাবে ফানাইলে দুধটা কিভাবে টানলে নামে, যদি ভালো টানলে নামে ওইটা লই, আর যদি দেই যে না এটা ডিস্টার্ব দেয় তো এটা বাদ। আচ্ছা আচ্ছা,
এটা আপনারা যেহেতু টানেন অনেকদিন ধরে, অভিজ্ঞতা আছে আপনাদের, সেই জন্য টানিয়ে বুঝতে পারেন নাকি যে এটা ভালো দুধ হবে না খারাপ দুধ হবে। তারপর মনে করছেন হেয়ার পরও যদি বেশি অনেকে রেডি হয়েছে ভাগ্য, এমন আছে বাজারতে 10 কেজি এলা আনে ভাগ্যতে 20 কেজি হয়, আবার এমন আছে 20 কেজি এলা আনে ভাগ্যতে 10 কেজি হয়। যার যার একটা ভাগ্য রাশি, যার যার একটা ভাগ্য রাশি। তবে তো আপা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।